কি কারণে জোরে দেন এটা আমি চিন্তা করে ওর পাইনি। পরে একজনে কোনো কে ভাই তুই নামাজ ছড়িস, তোর বউ দানে আকামত, তুই দিস দানে কোথায় ভাই আস্তে আস্তে কই তো কে চক্কর কোথায় আমি হলো ইট পাস, আমার বউ হলো বিয়ে পাস, আমার বাপেরও ঢং নেই, তাহলে আমাকে অত শিক্ষিত মেয়ের সাথে বিয়ে দিল কাতে তোর অত হাউস কে তুই কইল না আমি ইট পাস, আমি অত বড় শিক্ষিত মেয়ে বিয়ে করবো না, কোথায় না আমার বাপে করছে না হয় তুই বেটা চল আর ওই একটা শিক্ষিত মেয়ে কি আছে কর বিয়ে কর, তোকে বুদ্ধি খেয়েছে। বহু স্বামী আছে জোরে আকামত দিয়ে ঘরত নামাজ পড়ে পার না বইয়ের ভয়ে, উই যে আকামত দেয় ওইলে শুনলে বা দূর শুদ্ধ হাসবি, এমনি দেখবে শার্ট প্যান্ট পায় দেবা কোটটাই দেখলে মনে হচ্ছে মিনিস্টার দেখছে, আর দোয়া কুনুত ধরলো আর বাপেও পারে না, আমাকে ভুল ধরে মানুষ শেখার চেষ্টা নেই আর মানুষ শিখবি কেমনি, এই মাদ্রাসার ছাত্রগুলা হুজুরগুলা ওই ওই কবর দিচ্ছে মানুষ ওই শীতানত খেলা থেকে হচ্ছে মিনহা খলাক নাকুম অফিহা নাইদুকুম ও মিনহা নোখরি দুকুম তার হাতা নোখরা, মানে মানুষ জানে মাটি ধরে এই আয়াতটা কবি তাও মুখস্ত করবে দিচ্ছে না কেরু দোয়াতে তোকে পাগলের বুক পের কে কত ওটা কি মাটি দর দোয়া, ওটা হলো জীবিত মানুষের দোয়া, জীবিত মানুষের উপদেশ, তোকে এই মাটি দিয়ে বানাচ্ছে মলে মাটির মধ্যে রাখবি মাটির থেকে তুলবি, এটা জ্যাতা মানুষের উপদেশ, তুই মরা মানুষের বুক ইঙ্গে তিন বেগে ধাক্কা দিচ্ছ কারণ কি, ওই শুনে বাচ্চা কে ভাই ওই শুনে বাচ্চা, এই যে কয় তারিখে আমাকে নন্দিগ্রাম থানার ভোট হলো আপনাকে ভুরল তো হয়নি বাঁচে গেছে বাসা গেছেন বাসা গেছেন, আপনারা পরে কথা করছি, আমি এই ভোটের কথা পরে করছি, শুনলে মাথা অটো হয়ে যাবে, যারা এই বাড়ির ঘরে ঘরে শুয়ে আছে এই গায়ের মানুষ ওর কে বাপ দাদা যারা মরে আছে তারা সব পাবে না, কারণ এটি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা জান্নাতের বাগান, এটি যাই বসবি তারই দৌলতে যে সোয়াব হবি, পুরোপুরি যারা কবরে গেছে ওর কে কবরে কবরে পৌঁছে দেওয়া হবি, ওই তো কোম্পানির মাল, যে কোম্পানির থেকে এই মাল তৈরি হচ্ছে ওই কোম্পানির যত লোক মারা গেছে ওরই জন্য সোয়াব যাবে, যারা আসেনি এখন তারা তো সব পাচ্ছে না, ওরা এখন করছে কে আল্লাহ ফেরেস্তা তো ওই পারঙ্গা গুম গুম সাউন্ড হয় কে করছে ওটি সোয়াব বাটিচ্ছে সেই জন্যই সাউন্ড হচ্ছে, তো আমার কবর তো সোয়াব নাই, তো করছে তুই জমি কিনে দিয়েছিল কাক কাক দিয়েছিল কত কর বেটা শুয়ে আছে সোয়াব পাবুরা কিছুক্ষণ পর মার হবি, অনুরোধ করতেছি আজকের এই গ্রামের মানুষের পুরো দায়িত্ব এই মাহফিলে বসা, অন্যদিন যা করেন করেন কিন্তু আজকের জান্নাতের বাগানে বসতে হবে তাহলে সোয়াব পাবেন, আর তাছাড়া খবর আছে আবার ভাইয়েরা আমি বলতেছিলাম ও দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মারফতে বললেন আমার জমিনে যারা কলেমার জিকির করে আর সে আজিম একটা খুঁটি থাকে খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে আল্লাহর আরশের খুঁটি বলে রাব্বুল আলামিন আপনি তো আমাকে থামতে বলতেছেন কম্পন বন্ধ করতে বলতেছেন কিন্তু ওই যে সরিষাবাদ ইসলামী জালসায় আল্লাহর বান্দারা একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করছেন আল্লাহ গো ওই বান্দা বান্দির জীবনের যতক্ষণ গুণ আপনি মাফ না করবেন আমি আরো সের খুঁটি থামতে রাজি নই, আরশের খুঁটি আমাকে একজন দরখাস্ত করবি সুবহানাল্লাহ, এত বড় পাওনা কোথাও আছে কি অপার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা দোয়া করো
আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়া করার কথা আল্লাহ বললেন আমাদেরকে, কারণ কি? কারণ তোমরা সব ফকির, এই জন্য আমার কাছে চাইতে হবে। যারা নামাজ আদায় করে না, তারা জীবনে সুরা ফাতিহা পড়ে না। যারা নামাজ আদায় করে না, এরা জীবনে আল্লাহ আকবার, সামি আল্লাহু লিমান হামিদা বলে না, বলে রব্বানা লাকাল লাকাল হামদ বলে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জীবনে করে। ওরা ওযু করে, ওরকে মাতামাটি থাকেই না। তাহলে এর কি অবস্থা হবে? একবার সেজদা না দিয়ে আল্লাহ তাআলা বললেন, আযা দিল যে উসজুদু লি আদামা, যে আদমকে তুমি সেজদা করো, সেজদা করো। অহংকার করলো, তাকব্বরি করে, না আমি আগুনের তৈরি, খালাক্তানি মিন তিন, আর আমি খালাক্তানি মিন নার, মানুষ হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আগুন জ্বলালে খালি উপর দিকে শীষ ওঠে, আর মাটি উপরে ফেলে দিলে, তা আমি আগুনের তৈরি, আমি তো ঊর্ধ্বগতি, আমি কে মাথা নোয়াব? আল্লাহর একটা সেজদা না করে ই হয়ে গেছে শয়তান। পৃথিবীর এমন কোনো জায়গা নেই সেটি আদাদিল সেজদা করেনি, সেই ফেরেস্তা হয়ে গেছে একবারে সবচেয়ে নিম্ন স্তর। কয় সেজদা না করে? ওই দিন যে খালি একটা সেজদা দিয়ে বললো হিনি সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ আরও মর্যাদা বাড়িয়ে দিলেন। একটা সেজদা না করার কারণে সব এবাদত পণ্ড, কারণ আল্লাহর একটা হুকুম মানেনি দেখে। আর আমরা এমনও মানুষ বাংলাদেশে আছে, প্রতিদিন পাঁচ অক্ত নামাজ, ১৭টা ফরজ, কি ভাই তাই না? ১৭ ফরজ মানে কি? দুই সেজদায় এক ফরজ। তাহলে দুই সেজদায় যদি এক ফরজ হয়, তাহলে ৩৪টা সেজদা, যাই ৬ বছর হলে নামাজ পড়েনি, প্রতিদিন ৩৪ দিয়ে ওই ৬ বছর হোক, ওই মাস হোক, তারপর ১২ মাস দিয়ে গুণ করলে ওর মাথা অটো হয়ে যাবে। হায় সর্বনাশী, এক সেজদা না দিয়ে ফেরেশতার সর্দার হতো শয়তান। আর আমি যে কত বছর হলে সেজদা দিইনি, হিসাব করে দা বুঝনু, শয়তানের বুড়া বাপের দাদার খালু। কত কি অবস্থা হবি আমার, চিন্তা করে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বান্দার আল্লাহর মধ্যে কোনো ফাঁক থাকে না যখন বান্দা সেজদার যায়। আল্লাহ রসুল বলছে তোমরা যদি কিছু চাও আল্লাহর কাছ থেকে, তাহলে সেজদার মধ্যে চাবে। সুবহানাল্লাহ, আমরা তো নামাজের মধ্যে চাই না, নামাজকে শেষ করে দিয়া আল্লাহু আমিন, কিন্তু রসুল বলছে না নামাজের মধ্যে চাও। এখন নামাজের মধ্যে কখন যাবি? সেজদার যায় মনে হচ্ছে হাতুর দিয়ে পিটিচ্ছে মাথা, একবারে ইঙ্গে করিচ্ছে,